বাট দেন অলসো ম্যাম আমার বাড়ি বাঁকুড়া, এখানে থাকি দীর্ঘদিন ধরে আছি, মা বাড়ি পুরুলিয়াতে। সেখানকার মানুষ কি ভাষায় কথা বলে এদেরকে অনেকে শুনেছি, জাস্ট ধরিয়ে দেওয়ার জন্য আর কি বিষয়টা। মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা 25শে বৈশাখ বদনা কাহার। বৈশাখের ধুরুপ রোদে কিসের পূজা হে, কোন পূজা হচ্ছে শাক বাজায়, লৈতুন লৈতুন জামা কাপড় পরিয়ে ছিলা মিয়া বউ বিটি সব জড়ো হয়েছে কন্টার ফ্যামিলি স্কুলে। ও কিসের পূজা হে, কোন ঠাকুরটি বটেন, ও ওই যে টেবিলের মধ্যে মধ্যে রাখা আছে উনি কি পরবে ঠাকুরটি বটেন, লম্বা চোড়া দোহারা বাঁধন চাকমাদলা শরীর চোখে চশমা মুহে পাকা পাকা দাড়ি বাহার, তা দেখলেই প্রণাম করতে মন করে বাবু। হ্যাঁ বাবু পরটা জমবে কতক্ষণে, বেলা যে ঢের হলো, স্কুল তো প্রায় ছুটির মুখে, সবাই তো ঘর চলে যাবে, তা বেশ ভালোই হয়েছে হে এবছর এ আমাদের রঞ্জিত আর তার বন্ধুরা মিলে যে কাজটা করেছে আমরা সবাই মনে রাখবো, কত কত লোকজনকে নিয়ে আসিছে আমাদের স্কুলে, আমরা দুদিন ধরে প্রোগ্রাম করব আর তোরা সবাই দেখবি কেমন মজা হবে। ঠিক আছে আসছে বছর ননিকে আর আমার জামাই ছাটাকে আনতে হবে, দেখবে গায়েটা পরবের পাড়া পরব হয়েছে। কড়াকুল্লি সবাইকে বলল চল দেখে আসবি, তো সবাই ভয়ে কাটকা ভাস তোমার রুয়াল বলতে খর করে গিয়ে নিবে গিয়ে তোরা পোস্তা এখন। তা হয়েছে 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 হয়েছে, মাইকের সামুতে মুখ রেখে কি বললো ছোট ছেলেটা, শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে রেনে। তা কবিটা সব লিখতেন নাকি, তা কবিটা সব লিখতেন, তা বাবু জানেন তো আমারও দুটা কুকুরা একটা হালাইলা বকনা ছিল, সে বছর খরা হয়েছিল, সেই সে বছর যে বছর কোনো ধান হয় নাই মাঠে, মহাজনের কাছ থেকে ঋণ নিয়েছিলাম, টাকা শোধ দিতে পারিনি, টি ছাপ দিয়ে সব লিখাই নিয়েছিল বাবু, সব লিখাই নিয়েছিল। তা হ্যাঁ বাবু আমাদের জন্য কি উনি কিছুই লিখেন নাই, ধন্যবাদ নমস্কার। সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রীতা ম্যাডামকে, তার কারণ উনি যে টিপসগুলো দিলেন আশা করি আমাদের এবং তোমাদের সবার কাজে লাগবে, আর সবাই মন দিয়ে শুনেছো তো নোট করেছো। আমি একটি ছোট্ট কবিতা বলব অনুষ্ঠান শেষের পথে। দুপুর গড়িয়ে বিকেল এসেছে, কবিতাটা সেই প্রাসঙ্গিক। নিঝুম রোদে ঝিময় মাঠ চুপ করে, দিঘির পাড় কি নিষাড় বসল বক চুপ করে, মাথায় নীল আকাশ তার তলির টান দিগন্ত, পশ্চিমের সূর্য ম্লান দিনের ঝাঁঝ নিভন্ত, ক্লান্তি নেই শান্ত বক দাঁড়িয়ে ঠায় এক পায়ে, শুনছে কার বাঁশির সুর বাজছে কোন দুর্গায়ে, লাল সালুর পাপড়িতে বাতাস দেয় আলতোদোল, তাকায় বক কাঁপছে ঢেউ মৌমাছির মন বিভোর, সূর্য যেই ডুবলো বক উড়লো লাল মেঘ দেখে, হাজার বক ফুল ফোটায় শূন্যে তার পথ থেকে, হাজার বক ফুল ফোটায় শূন্যে তার পথ থেকে। আসলে কবিতা আবৃত্তি যেটা মূল কথা বলে সেটা উনি বললেন, মনে করে
স্মরণে কবিতাটা রেখে কবির কথাগুলো অনেক সময় আমাদের নিজের কথাগুলো ডেলিভার করা। আর একটা কথা আমি আমার স্যারের কাছ থেকে শিখেছি, সবাই শিখেছেন, সবাই বলেন, আমিও অনেক ওয়ার্কশপ জয়েন করেছি ম্যাডামের, কবিতার ব্যাকগ্রাউন্ড যেটা বলছে সেই দৃশ্যটা আঁকবার প্রয়োজন রয়েছে, ড্রয়িং করবার প্রয়োজন রয়েছে। তাই অনেক সময় অনেকেই বলে থাকেন, আমরা যারা শিল্প নিয়ে চর্চা করি তারা প্রত্যেকটি শিল্প আমাদের মন দিয়ে শুনতে হয় এবং দেখতে হয়, আবৃত্তিকার এক্সিবিশন দেখতে হয়, সিনেমা দেখতে হয়, আবার সিনেমার মানুষদের আবৃত্তির অনুষ্ঠান শুনতে হয়, খেয়াল শুনতে হয়, ক্লাসিক অনুষ্ঠান দেখতে হয়। আমরা অনেকবার ক্লাসে বলেছি এই ধরনের, আমি যখন প্রথম এখানে ক্লাসে আসি আপনি যে কথাটি বললেন যে ভয়েস মডুলেশন কীভাবে করতে হবে, সেইগুলো অনেকেরই অজানা, অনেকে ভাবছেন যে ওগুলো তো সেই ক্লাসিক্যাল অনুষ্ঠানেই একমাত্র করতে হয়, খেয়াল যারা শেখেন বা খেয়াল যারা করেন তাদেরই একমাত্র করতে হয়, আবৃত্তি বলতে মুখস্থ করে বললেই আবৃত্তি হয়। তো সেই বিষয়গুলো আজকে উনি অনেক বেশি ক্লিয়ার করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে আর ফাইভ ডেজ সরি টু ডেজ সো ফাইভ ডেজ প্রোগ্রাম ওকে নেক্সট টাইম so you see that really enjoyed yesterday they came and I was very much attached with them, I know them very personally, I know their name but not about their title, so you want to come over here all of them, I request to come on the dais and you want to felicitate from our core of heart, we're not giving you lot of money, lot of things to you, but whatever you have done really it's a marvelous and wonderful for us, particularly the program conductor like those who conduct the program, Ranjit, Vishwajyoti and Shoman, they are always with us because they are our ex-student, and those who came from outside, I request all of you please come on the dais, okay, please come on the dais. I would like to call Motilal, Iram, Pritha, Pritam, Agnimil and Nilesh, and one more is the Devsika, please come all. And Sonji Madhu sir. Ranjit, okay. Just take one bouquet from our side. Ranjit for this one. Mr. Pritam, already talked to you, Agnimil. And morning onwards, that's last 2 days, Motilal. Jolan Meditation and Pritha already knows, he is very good recitor. He started marvelous programs he has done over here only. And Iram already came to know. And Dipshika, Ranjit, Vishwajyoti and Shoman. Shoman please come. At once at a glance you want to take a snap over here only. Okay, the people are all here. Make the...